শুধু আজকের জন্য, শুধু আজকের জন্য আমি সুখী হব। এতে বোঝা যায় আব্রাহাম লিঙ্কন যা বলেছে ঠিক তাই। অধিকাংশ মানুষ যতক্ষণে সুখী হতে চায় তাদের মন যা চায় ঠিক ততটাই তারা তাই হয়। সুখ বাইরের বস্তু নয়, এ হলো অন্তরের। শুধু আজকের জন্য যা ঘটে তাকে গ্রহণ করব। আমার ইচ্ছা মতো সেটা করতে চাইব না। আমি আমার পরিবার, ব্যবসা, ভাগ্যে যেমন আসে সেইভাবেই মেনে নেব। শুধু আজকের জন্য আমার শরীরের যত্ন নেব। আমি ব্যায়াম করব, যত্ন করব, শরীরের অবহেলা করব না, কারো দোষ খুঁজব না, কাউকে নিয়ন্ত্রণ বা উন্নত করার চেষ্টা করব না, সময় অপচয় করব না। সকল বই পড়ব। সব ধরনের বইয়ের মধ্যে রয়েছে সকল ধরনের জ্ঞান। এই জ্ঞানই একজন মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে। শুধু আজকের জন্য মনকে আমি সবল করার চেষ্টা করব। আমি দরকারি কিছু শিক্ষা করব। আমি এমন কিছু করতে চেষ্টা করব যাতে চেষ্টা দরকার আছে। সেই সঙ্গে দরকার চিন্তা ও মনোসংযোগ। সকলের সাথে মিশতে চেষ্টা করব। শুধু আজকের জন্য আমি আমার আত্মাকে তিনটি পথে সক্রিয় করব। আমি একজনের কোনো উপকার করব, কিন্তু নিজের কোনো পরিচয় জানাবো না। যা করতে চাই না এমন দুটি কাজ করব। উইলিয়াম জেমসের উপদেশ মতো কেবল অভ্যাসের জন্যই এই সব কাজ করব। শুধু আজকের জন্য আমি প্রীতিময় থাকব। আমি আজ বাহ্যিকভাবে সুদর্শন থাকতে ও পোশাক পরতে চেষ্টা করব। আমি ধীরে কথা বলব, শিষ্ট থাকব। আমি অপরের প্রশংসা করব, কোনো সমালোচনা করব না। শুধু আজকের জন্য আজকের সমস্যা নিয়ে চিন্তা করব। সারা জীবনের সমস্যা নিয়ে একসাথে মাথা ঘামাব না। আমি 12 ঘন্টার জন্য কোনো কাজ করতে পারি, তবে সারা জীবন ধরে করে চলব না। শুধু আজকের জন্য একটা কার্যসূচি রাখব। প্রতি ঘন্টায় কী করব তার হিসাব রাখব। আমি সব সময় তা মেনে চলব তা নয়, তবুও তা রাখব। এতে দুটো জিনিস ধ্বংস হবে, তা হলো ব্যস্ততা ও অনির্দিষ্টতা। শুধু আজকের জন্য আধ ঘন্টা একা বিশ্রাম নেব। এই আধ ঘন্টা ঈশ্বরের চিন্তা করব, যাতে জীবনকে প্রকৃত উপলব্ধি করতে পারি। এটা স্থির করে ফেলুন যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সারা দিনের ঘটনাগুলো নিয়ে ভাববেন আর নিজেকে জিজ্ঞাসা করবেন, আজকে আমি কি শিখলাম আর কি কি ভুল করেছি, ঠিক কি করা উচিত ছিল। এরপর আগামী দিনটির কথা ভাবুন, দেখে নিন কি আসছে, আর মনে মনে ঠিক করে ফেলুন কি করা সবচেয়ে ভালো। কোনো কাজ করতে গিয়ে প্রথমে নিজেকে বলুন, কাজটা আমি পারব, নিশ্চয়ই পারব। বেশ মনোযোগ দিয়ে কাজটার কথা বারবার বলুন। এ হলে যে কোনো বাধার সামনে দাঁড়াতে পারবেন। নিজের মনে বিশ্বাস রাখুন, নিশ্চয়ই পারবেন। কাজ করতে গিয়ে মনে আনন্দ পাবেন, এতে আপনার জীবন এতে সজীব হয়ে উঠবে। দেখতে পাবেন কাজটা প্রায় অর্ধেক সময় করে ফেলতে পারেন। একটা সেনাবাহিনী অনেক ভালো লড়াই করতে পারে। যখন প্রতিটি মায়ের সন্তানই বলে বাজি রাখতে পারেন, শত্রুদের গুড়ি দিতে পারব। শুধু আজকের প্রার্থনা, হে ঈশ্বর আমাকে শান্তির কাজে নিয়োজিত করুন। যেখানে ঘৃণা আছে সেখানে ভালোবাসার বীজ বপন করতে দিন। যেখানে আঘাত আছে সেখানে মার্জনা করতে দিন। যেখানে সন্দেহ সেখানে দিন বিশ্বাস। যেখানে হতাশা সেখানে আসুক আশা। যেখানে অন্ধকার সেখানে আসুক আলো। হে পবিত্র প্রভু, আমি সান্ত্বনা চাই না, সান্ত্বনা দিতে চাই। ভালোবাসা চাই না, ভালোবাসতে চাই। ক্ষমা করলেই যেহেতু ক্ষমা পাওয়া যায়, তাই মৃত্যুর মধ্যে ফিরে পাই অনন্ত জীবন। শুধু আজকের জন্য জীবনটাকে বালিঘড়ি মনে করুন। তুমি জানো
বালিঘড়িতে হাজার হাজার বালুকণা থাকে। তারা ধীরে ধীরে যন্ত্রটার ভিতরে ছোট্ট ছিদ্র দিয়ে পড়তে থাকে। যন্ত্রটা না ভেঙে আমরা বেশি বালু ঢুকাতে বা বাহির করিতে পারি না। তুমি বা আমি সকলেই বালিঘড়ির মতো সকালে আমরা কাজ শুরু করার সময় শত শত কাজ থাকে, সেসব একে একে না করে একসঙ্গে করতে গেলে আমাদের অবস্থা বালুঘড়ির মতোই হবে। এতে আমাদের শরীর মন ভেঙে পড়বে। শুধু আজকের জন্য আমি ভয় পাব না, অনন্ত সুখী হতে ভীত হব না। যা ভালো সেই সুন্দরকে নির্ভীকভাবে পূজা বা প্রার্থনা করব। যাদের ভালোবাসি তাদের বিশ্বাস করতে চাইব যে তারাও আমায় ভালোবাসে। শান্তি ও সুখের জন্য যদি মনকে দৃঢ়ভাবে তৈরি করতে চান হাসি মুখে চিন্তা করুন, দেখবেন তাহলে প্রফুল্লতা সত্যি আসবে। এই কথাগুলো প্রতিটি মানুষের দিনে অন্ততপক্ষে একবার পড়া উচিত এবং সেই অনুসারে মেনে চলা উচিত। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে জানাবে, ভালো লাগলে লাইক ও শেয়ার দিবে। আবার দেখা হবে পরে কোনো প্রোগ্রামে, ততক্ষণ ভালো থাকা হয় জানো।